প্রিয় সাভার উপজেলাবাসী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত হোসেন খান, ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি সুসংবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদার অফ হিউম্যানিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দীর্ঘ কারাভোগকারী জননেতা ওবায়দুল কাদের এমপি, মাননীয় মন্ত্রী সেতু মন্ত্রণালয়, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাভার আশুলিয়ার ঘনমানুষের নেতা, প্রিয় নেতা, এনাম মেডিকেল কলেজের সুযোগ্য চেয়ারম্যান, যিনি রানা প্লাজা ধসের পর ওনার উদাত্ত আহ্বানে এনাম মেডিকেল কলেজ সাধারণ শ্রমজীবী ভাই বোনদের জন্য খুলে দিয়েছিলেন, সেই প্রিয় নেতা সাভার আশুলিয়ার অত্যন্ত জনপ্রিয় জননেতা আলহাজ ডাক্তার এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, ওনার প্রতি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ধামরাইয়ের কৃতি সন্তান, যিনি দুঃসময় দুর্দিনে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, ঢাকা জেলা সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভানেত্রী, আমার প্রিয় নেত্রী মিসেস হাসিনা দৌলা, যিনি ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন, ওনার প্রতি আমি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় নেতা, সাবেক ছাত্রনেতা, যিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং যিনি ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন এবং সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় জননেতা, সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেই প্রিয় নেতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনারা আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আমি পালন করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। প্রিয় সাভারবাসী ও আশুলিয়াবাসী, আমি এইটুকু বলতে চাই, বিগত দিনে ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, বর্তমানে আমাকে সাভারের আমাদের যে নেতৃবৃন্দ আমাকে যে পদ দিয়েছেন, এই পদের যাতে কোনো অমর্যাদা না হয় তার জন্য আমি আগেও যেভাবে দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতে যাতে আপনাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে পারি সেই দোয়া এবং আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাভার নবগঠিত আওয়ামী লীগের নতুন কমিটির। ধন্যবাদ সবাইকে।